আলামিন শুধু কেবল মুত্তাকীদের থেকে গ্রহণ করেন। যারা কাফের, যারা মানুষ দেখানো কাজ করে, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা নাসারা, এদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। আজকে যারা মানুষ দেখানো কুরবানি করে, নাম ফোটানোর জন্য কুরবানি করে, এদের কুরবানি কবুল হবে না। আরো জোরে না। আল্লাহ তাআলা এই সিস্টেমগুলো জানিয়ে দিলেন। আজকে আমাদের মাঝে কুরবানির মধ্যে অনেক ঝামেলা, অনেক সমস্যা, অনেক মানুষ। আমরা শুধু মানুষকে দেখানোর জন্য কুরবানি করি। গরু বাজারে গেছি, গরুর লেজ ধরে দেখি গোশত কতগুলো হবে। একটু শিক্ষা নিন ভাই, মাথা খাটান। আপনি অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিবেন, আপনার অল্প পয়সায় কেন আপনার কুরবানি নষ্ট হবে? আপনি বাজারে গেলেন, গরুর গোশত মাপছেন, আপনি কয় কেজি গোশত হবে? অমুক বাড়ি আমার বড় ভাই কুরবানির গরু গরু কিনছে, ওরটার থেকে আমারটা ভালো হয় কিনা? আমার ছোট ভাই গরু কুরবানি দিবে, ওরটার থেকে আমারটা ভালো হয় কিনা? আমার কালারটা ভালো কিনা? রাস্তা দিয়ে আনার সময় কয়েকজন বুতা বাইরে ফেলাই দিছে, এই আমাদের সংকল্প, এই আমাদের চিন্তা চেতনা, ঠিক কিনা? মোবাইলে গরুর সেলফি তুলে পাঠাই দিচ্ছেন, দেখ আমার গরু, গরু কিনছি এক খান, বাপ কা বেটা, সিফাই কা গরু, সুবহানাল্লাহ। এই সমস্ত করা যাবে না, চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজেও কুরবানি করে, নিজেরটা তো খায় খায়, আরেক জনেরটাও খায়, এরকম লোক আপনাদের সমাজে নাই? আছে? আর নাই আপনাদের সমাজে যে নিজে কুরবানি করার পরেও ও ফকিরের যে ভিক্ষা ওই যে দিবেন আপনারা গরিবদের জন্য, ওখান থেকে খামসা দিয়ে ভাগ নেয়, এরকম মুফিজ আছে না? আরে এই জাতীয় লোক আমি আমার গ্রামে দেখিনি, কিন্তু এই গাজীপুর অঞ্চলে এত বেশি। আরে বাবা, ও গোস্ত নেওয়ার জন্যই বসে থাকে, কারণ ফ্রিজ কিনছে তিনটা, কারণ ফ্রিজে গোস্ত ভরবে বলে ও আরেকজনের ভাগের দিকে তাকিয়ে আছে। কথা কন নাকি, ঠিক কিনা? আপনি হাজার টাকা দিয়ে কুরবানি দেবেন, আপনি কেন আপনার আরেকজনের আপনি ভাগ যেটা দিয়ে দিছেন মসজিদে গরিবদের জন্য? আমার তো বুঝে আসে না। আপনাদেরকে আমি বারবার বলি, সমাজের কোনো ভাগ নাই এখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা যেটা ভাবো এটা না। আল্লাহ তাআলা বললেন, না শুনো, তোমরা যেটা বলো এইটা সমাজের ভাগ নয়। কোরআন শরীফের সূরা হাজের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াল বুদুনা জাআন্নাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতিউমুল ক্বানিআ ওয়াল আপনি কেমনে কুরবানির ভাগ করবেন, গোশত কেমনে ভাগ করবেন? আপনি আপনি তো মনে মনে ভাবছেন যে আমি কুরবানি দিয়েছি, আমি মন যা চাই তাই করবো। আল্লাহ তাআলা আপনাকে সিস্টেম বলে দিচ্ছেন। আপনি যদি আপনার গরু কুরবানি দেওয়ার পরে সমাজের ভাগ না দেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে না। আপনি যদি আপনার গোশত আপনি নিজে পুরোটাই খেয়ে ফেলতে পারেন, যদি কাউকে না দেন কোনো বাধা নাই, কিন্তু যেহেতু আপনি সমাজে বাস করেন আপনি এমন কঠিন হতে পারবেন না, কারণ আপনি কুরবানি করেছেন। আপনার বাড়ির পাশে মানুষ, আপনার ভাড়াটিয়া মানুষ কুরবানি করে নাই, তারও তো খাবার হল আছে না নাই? আরো জোরে, আপনি পুরো গরু ফ্রিজে ঢুকিয়ে ইচ্ছা মতো খাইলেন, আর আপনার বাড়ির পাশে মানুষ প্রতিবেশী ভাড়াটিয়া গরু কুরবানি দিতে পারে নাই, সন্ধ্যা গড়িয়ে গেছে, এসা পর্যন্ত চলে এসেছে, সন্তানদেরকে গরুর গোশত কুরবানি গোশত খাওয়াবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গরুর গোশত রান্না হচ্ছে, কিন্তু তার কপালে জুটে নাই, তার ঘরে তো আসে নাই, আপনি খাচ্ছেন আর তার ঘরে যায় নাই। আচ্ছা কি এটা কি মানবতা হবে? আরো যারে মানবতা হবে না, এই চূড়ান্ত দায়িত্ব হলো। অবশ্যই অবশ্যই যদি আপনি নিজে না খেতে পারেন, আল্লাহ তাআলা এই সিস্টেমটা জানিয়ে দিলেন যে তোমরা নিজে একাই খেও না, কুরবানি করার পরে তোমাদের কাছে তোমরা কাদেরকে কাদেরকে তোমরা কুরবানির গোশত দেবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হজে জানিয়ে দিলেন, এক নম্বর হলো
যখন তোমরা কুরবানির গরুকে কাট করে শুইয়ে দিবে, শুইয়ে দেওয়ার পরে আল্লাহর নামে যখন ছুরি চালিয়ে দিবে, যখন পশুটা মরে যাবে, মরে যাওয়ার পরে তোমরা আল্লাহ তাআলা বলেন ফাইজা ওয়াজাবাত জুনুবু গালফা কুলু বিনহা, কাত হয়ে শুয়ে যাওয়ার পর পশুটাকে তোমরা যখন গোশত ছিলে ফেলবে, হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, যে ব্যক্তি টাকা দিয়ে পয়সা দিয়ে কুরবানি করেছে ওই মানুষটাই কুরবানি গোশত খাবে। কয়টা গেল শর্ত? কয়টা? জোরে বলেন, আওয়াজ দেন আরো। নাম্বার ওয়ান হলো ফাকুলু মিনহা, নাম্বার ওয়ান হলো যে ব্যক্তি কুরবানি করেছে ওই ব্যক্তির অংশ এখানে আছে, সে খাবে এক ভাগ। কয় ভাগ? আল্লাহ তাআলা এখানে সিস্টেম করে দেন নাই যে তিন ভাগেই করতে হবে। আপনি যদি পুরোটাই খেয়ে ফেলতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না, কিন্তু যদি আপনি ভাগ করেন, যে মানুষগুলোকে দিতে বলেছেন সেই সিস্টেমটা হলো আল্লাহ তাআলা বললেন এক ভাগ হলো ফাকুলু মিনহা, তুমি খাও। সুবহানাল্লাহ বলতে পারেন নাই। নাম্বার দুই হলো ওয়াতিউল কানিআম, যে ব্যক্তি যারা মানুষের কাছে হাত, যারা অভাবী, যারা মানুষের কাছে হাত পেতে খায় না এমন মানুষ আছে না নাই? এইটার মুফাসসিরে কেরাম বলছেন এরা হলো আত্মীয় স্বজন। এমন ধনাত্ম মানুষ ঋণের কারণে নানান সমস্যার কারণে কুরবানি দিতে পারে নাই, কিন্তু আপনাকে এসে বলতেও পারতেছেন আমারে কিছু দেন, আপনাকে বলতে পারবে না, তাদের খারাপ লাগে, আপনাকে বলতে পারছে না যে আমার, আমি কুরবানি দিতে পারিনি, আমার গোশত দেন, পারছে না বলতে। আপনার ভাই আগে সম্পদশালী ছিল এখন গরিব হয়ে গেছে, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু আগে সম্পদশালী ছিল এখন গরিব হয়ে গেছে। এই ব্যক্তিটা হলো তারা যারা অভাবী কিন্তু আপনার কাছে হাত পাততে পারে না। এই মানুষটা আর একটা ভাগ গেল কয়টা? আরো জোরে। নাম্বার ওয়ান হলো যে ব্যক্তি কুরবানি দিয়েছে সে একটা ভাগ নেবে, নাম্বার দুই হলো যে ব্যক্তি মানুষের কাছে হাত পাততে পারে না, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের হাত দেওয়া। কয়টা গেল? নাম্বার তিন হলো ওয়াল মুতাররাম, যারা যে মানুষগুলো মানুষের কাছে এমন মিসকিন হাত পেতে পেতে খায়, যে মানুষগুলো মানুষের চেয়ে খায়, যাদের ভাগ্যে কুরবানি গরু ক্রয় করে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, যাদের অর্থ নাই, যাদের কড়ি নাই, যারা দিতে পারবে না, এই সমস্ত মানুষগুলো এই একটা ভাগের অংশীদার। তাহলে মোট হলো কয়টা? আরো জোরে। এর বাইরে কি এর মধ্যে কি সমাজের ভাগ আছে? ক্লিয়ার কথা, সমাজের ভাগ আছে? আরো জোরে। তাহলে আপনারা কেমন নির্লজ্জ মানুষ, কুরবানি করলেন, কুরবানি করার পরে আপনি কুরবানি দেওয়ার পরে আপনার ভাগ আপনি নিয়ে গেলেন, গরিবের ভাগ গরিবকে দিয়ে দিলেন, মিসকিনের ভাগ মিসকিনকে দিয়ে দিলেন, দেওয়ার পরে কোন বিবেকে, কোন আপনার কি আপনি লজ্জাহীন মানুষ, এরপরে কিভাবে আপনি আপনার ভাগটা আপনি নিয়ে যান? সমাজে যে মানুষগুলো গরিব মানুষ, যারা কুরবানিতে আপনার ঘরে 10 কেজি গোশত, আর যারা কুরবানি দেয় নাই তাদের ঘরে আপনার 5 কেজি গোশত, আপনি কুরবানি দেওয়ার পর আপনার ঘরে 20 কেজি গোশত গেছে, আপনার কি পেটটাকে কি কারাডান নাকি? বিশাল পেট রেখে দিয়েছে, আপনার গোশত খাওয়াই লাগবে, কারণ এইটার সিস্টেম হলো আল্লাহ তাআলা কুরবানির প্রচলন দিয়েছেন। এই কারণে সারা বছর অনেক মানুষ গরিব মানুষ কুরবানি, সারা বছর অনেক মানুষ গরু গোশত কিনে খেতে পারে না, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ পন্থা জাতির জন্য দিয়েছেন, তারা যেন কুরবানির অংশ সঠিকভাবে পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরেও আপনারা কিভাবে তিনটি অংশের পরে আপনারা সমাজের ভাগ বানিয়েছেন, এই ভাগ কি আল্লাহর না সমাজের? জোরে বলেন না। এই যে সমাজের ভাগ আপনি বানিয়েছেন, এটিকে আল্লাহর পক্ষ থেকে না আপনাদের বানানো? জোরে, আপনাদের বানানো। এই জন্য এই ভাগ কি নেওয়া যাবে? আরো জোরে, যারা কুরবানি দেবেন ভাগ নেন, যারা ওরা বলেন না ভাগ নেওয়া যাবে? এক লাখ টাকা, দুই লাখ টাকা, পাঁচ লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন, কি দরকার আপনার এখান থেকে ভাগ নেওয়ার? পাঁচ কেজি গোশত নিয়ে আপনার লক্ষ টাকার কুরবানি নষ্ট হয়ে গেল, এই কুরবানির আর দরকার নেই আপনার। গত বছর আমি আপনাদের বলেছিলাম এই সমস্যাগুলো আমাদের এখানে, আপনি কুরবানি নেওয়ার পরে কুরবানির ভাগ আপনার ভাগ আপনি বাসায় নেওয়ার পরে আপনার সেই ভাগ গরিব খাক, মিসকিন খাক, আর অর্ধ কেউ খাক, এই ভাগে আপনার এক টুকরো ভাগ আপনার হবে না এখানে। আপনি কিভাবে সেখানে আপনি ফকিরের মতো ঝোলা নিয়ে বসে থাকেন, ফকিরের দলে আপনি সেখান থেকে আরেক ভাগ নেওয়ার জন্য বসে থাকেন? না, আপনাকে বুঝাচ্ছি আমি এই ভাগ আপনার নেওয়া যাবে না, না এটা জনগণের ভাগ, সমাজের ভাগ, আমি সমাজের মানুষ।
তার সমাজের মানুষ যদি হন আপনি আপনি কোরআনের আয়াত কি বিশ্বাস করেন না করেন জোরে বলেন কোরআন আয়াত যারা বিশ্বাস করেন কোরআন আয়াতের সিস্টেম অনুযায়ী আপনি আপনার ভাগ নিয়ে যাবেন গরিবের ভাগ একটা দিবেন আত্মীয়-স্বজনের ভাগ একটা দিবেন এরপরে এখানে কি আপনার কোনো ভাগ থাকে না যদি আপনি এখান থেকে এক টুকরো গোশত যদি আপনার মত করে আপনি বাড়িতে নিয়ে যান আপনি জানেন যে এটা আমার জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে আপনি যদি আপনার এই স্তূপে রেখে দেন তাহলে আপনার কুরবানি কি হবে কি হবে না জোরে বলেন আওয়াজ দিতে হবে সবাই এই সহজ কথাগুলো আপনারা বুঝতে চান না কেন বুঝেন না আপনারা দুই চার কেজি পাঁচ কেজি গোশতের জন্য বিশাল একটা কুরবানি আপনি নষ্ট করে দিচ্ছেন আর সমাজের ভাগ আমি এখনো বলছি যারা আছেন এখানে যারা কুরবানি দেবেন যারা কুরবানি দাতা আপনি যদি এক কেজি গোশত পান আপনার ঘরে একদিনে খাবার শেষ যেটা আপনি কুরবানি দিয়েছেন সমাজের ভাগে যদি বিশ কেজি হয় সেখান থেকে আপনি এক টুকরা নিতে পারবেন না ঠিক কিনা যদি আপনি নেন আপনি সাত ভাগে দেন কারণ আপনি বলতে পারেন হুজুর আমার বাড়িতে বিশ জন মানুষ পাঁচ জন মানুষ দশ জন মানুষ আমি সাত ভাগে কুরবানি দিয়েছি কয় ভাগ সাত ভাগে কুরবানি দিয়েছি আমি তো পারি না এখন সাত ভাগে গোশত হয়েছে পঞ্চাশ কেজি তিন ভাগ করার পরে পাইলাম আমরা কত করে সর্বোচ্চ তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ কেজি আর ভাগা দেন কত হচ্ছে আর সাড়ে ষোলো কেজির একটু বেশি হচ্ছে এখন এই কেজি এই গোশত আবার আমি কিভাবে খাবো এই সাত ভাগে ভাগ করার পরে এইটা কি ভাগ আমাদের থাকে কয় কেজি করে পাবো হুজুর আমার পক্ষে তো সম্ভব না এই জন্য আমার সমাজের ভাগ নিতে হবে হ্যাঁ আপনি যদি নিতে চান নিতে পারেন কিন্তু কুরবানির নিয়ত আপনি নিতে পারবেন না আপনার কুরবানি হবে না আউট আপনি যেটার জন্য চাইলেন এটা হলো না কেন হলো না কান খুলে শুনুন কান খুলে শুনুন মগজটাকে আপনি লাগিয়ে দিন চিন্তা করুন মেমোরি ঢুকিয়ে নিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুরবানি শুধু আমার নিয়তেই করতে হবে কারো নিয়তে করা যাবে না কারণ আমি তোমাদের কাছে কি চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আমি তোমাদের কাছে রক্ত চাই না গোশতও চাই না চামড়াও চাই না টাকাও চাই না পয়সাও চাই না আমি শুধু তোমাদের চাই মনের তাকওয়া কার বেশি মনের তাকওয়া যদি বাড়ে কুরবানি কবুল করে নেবেন কে আপনার তো মনে তাকওয়াই নাই আপনি কি কুরবানি দেবেন কি কুরবানি দেবেন আপনি তাহলে আপনি তো গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন ভাই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছেন না আর যে কুরবানিতে আল্লাহর সন্তুষ্টি নাই এই কুরবানি 100% হবে না আরো জোরে না আরো জোরে না আমি দেখতে চাই এখানে আজকে কারাগার কুরবানি দেওয়ার জন্য নিয়ত হাত তুলে তো দেখি একটু হাত তুলেন ও আর কই জনগণ আলহামদুলিল্লাহ আদনামান আমি অনুরোধ করব আপনাদের কাছে আপনারা কি এবছর নজির স্থাপন করতে পারবেন যারা কুরবানি দেবেন তারা সমাজের ভাগের ওইখান থেকে একটি গোশতের টুকরো আপনার বাড়িতে নেবেন না কে কে ওয়াদা দিতে হাত তুলেন তো দেখি হাত তুলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে আরো জোরে খবরদার কুরবানির ভাগ নেবেন না আপনার ভাগ আপনি নিয়ে যান যদি আপনি যদি আপনার যদি না পোষায় ভাই সম্মানিত ভাইরা এই জন্য আপনি চেষ্টা করবেন আপনি পুরো ভাগ আপনি নিয়ে যান পুরো গরুর গোশত আপনি নিয়ে যান কাউকে দেওয়ার দরকার নেই কিন্তু আপনি যখন বন্টন করবেন এই সিস্টেমে আল্লাহ তাআলার সিস্টেমে তখন অবশ্যই এই ভাগ দেওয়ার পরে আপনি আপনার আত্মীয়স্বজনের ভাগে গরিব মিসকিনের ভাগে আপনার হক থাকতে পারে না থাকতে পারে না খবরদার আপনি পাবেন এখান থেকে নেবেন না এক টুকরো নেবেন না যদি নেন তাহলে কুরবানি আপনার হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন আপনি জানিয়ে দিন সত্য ঘটনাটা আপনি জাতির কাছে জানিয়ে দিতে বলুন একবারে বিল হক আপনি নর্চার করবেন না ক্ষমতা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে কুরবানি হয় না কুরবানি হয় মনে তাকওয়া দিয়ে আপনার তাকওয়া যত বড় আপনার কুরবানি কবুল করবেন কে আর বর্তমান বাংলাদেশে তো অনেকে যারা কুরবানি করবেন এই কুরবানির সময় যদি আপনি নিজে কুরবানি করতে পারেন তাহলে আপনার জন্য সব বেশি যদি কুরবানি যদি আপনি নিজে নাও করতে পারেন যদি হুজুরের দ্বারা করান টাকা দেবেন না তাই তো হ্যাঁ না
হাস্যরস কথা নয়, যেহেতু আপনি কুরবানির সময় আপনি বাজারে গিয়ে যখন কুরবানি করতে গরু কিনছেন তখনও তো আপনি যে দালালের মাধ্যমে গরু কিনে তাকে আপনি বকশিশ দেন না, দেন কি না? এরপরে আনার সময় তারপরে আপনি গাড়ি ভাড়া দিচ্ছেন, গাড়ি ভাড়া ড্রাইভারকে আপনি বকশিশ দিচ্ছেন, আনতেছেন খাওয়াচ্ছেন, এরপরে যারা গরু জবাই করবে গরু জবাই তো তাদেরকে আপনি টাকা দেন না, তাদেরকেও টাকা দেন। তো হুজুর যদি জবাই করে হুজুর কি গোশত দিয়ে বিদায় দেবেন নাকি? যে হুজুর সমাজে একটা হুজুর ওরে কিছু দিয়ে দিলাম বা যাবেন না, কখনোই না। সমাজের ভাগ আপনি হুজুর কিছু দিবেন দিবেনি, যদি না দেন হুজুর তো মামলা করবেন আপনার বিরুদ্ধে। কিন্তু এই কথা হলো আপনি যদি 1,00,000 টাকা দিয়ে গরু কুরবানি দেন অবশ্যই চেষ্টা করবেন হুজুরকে এখান থেকে অবশ্যই 500 টাকা দেবেন, পারবেন না ইনশাল্লাহ? বলছে যে হুজুর পকেট ভারী করার জন্য, বলছে না পকেট ভারী করার জন্য নয়, এটা আপনার হক। কারণ আপনি কুরবানি করলে করার পরে একটা বড় গরু কুরবানি করার পরে হুজুরের পকেটে যদি আপনি 500 টাকা নাই দেন, হুজুর যদি হারে এত পরিশ্রম করলাম এখানে কোষাইরা টাকা পাইলো, অন্যান্য জন্য টাকা পাইলো, আমি বা কি দোষ করলাম আমার টাকা দিল না কেন? তাহলে আপনার কুরবানি বুঝি হবে না? হবে হবে না। এই জন্য চেষ্টা করবে হুজুরের মাইনাটাও আপনি দিয়ে দেবেন, হুজুরের মাইনার ব্যাপারে আপনি ইয়ে কই কৃপণতা করবেন না। আর এখন আমার মনে মনে ইচ্ছা হচ্ছে বাংলাদেশে তো এখন কোষাইখানার অভাব নাই, এই যে রিজেন্ট হসপিটাল আমার মনে হয় শাহেদ রেজেলখানায় না রেখে এই কুরবানির সময় ছেড়ে দেওয়া দরকার, দিয়ে মোটামুটি 40-50-100টা গরু দ্বারা বানাই নেওয়া যায়। ওর হসপিটালে 2টা শাখায় যে কয়টা কোষাই আছে ডাক্তার আছে সবগুলারে গোস্ত কাটা কাটা লাগাই দেওয়া দরকার, তাহলে দেখবে এগুলো সব সাইজ হয়ে গেছে। কারণ এরা তো মানুষ না রে, এটা রিজেন্ট হসপিটাল না, এটা রিজেন্ট কোষাইখানা, ঠিক কি না? এরা কোষাইখানা তৈরি করেছে জাতির জন্য, লাইসেন্স নাই কিছু নাই, হসপিটাল চলছে ডুবছে, টাকা পয়সার অভাব নাই, ইচ্ছে মতো লাশ ভিতরে রেখে টাকার ব্যবসা করতেছে। আমার মনে হয় শাহেদ যে সরকারের কাছে আমার অনুরোধ ওরে বাইর কইরা দেন এই কোষায় আর যে কয়টা আছে ডক্টর সাবনিরা আরিফ চৌধুরীরে বের করে দেন, দেওয়ার পরে এই কয়টারে গরু গোস্ত কানার জন্য ব্যবস্থা করেন, যে এরা যদি কোষাই হয় হওয়ার পরে যদি গরু সাইজ করে দেয় ওদেরকে মজুরি আপনারা দিয়ে দিবেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ এর থেকে জানোয়ার এর থেকে শ্রেষ্ঠ কোষাই বাজার জমিদার হতে পারে না, ঠিক কি না? এই জন্য চেষ্টা করবেন কোষাই যারা আনবেন, যারা গরু কাটবে, যারা সাইজ করবে, যারা আপনারা যদি নিজে কাটেন আলহামদুলিল্লাহ, যদি আপনারা নিজে না কাটেন তাহলে চেষ্টা করবেন যদি বাইরের থেকে মানুষ নিয়ে আসেন অবশ্য তাদের মজুরি ঠিকভাবে দেবেন। অনেক বড় গরু কিনছেন, অনেক টাকা খরচ করেছেন, চেষ্টা করবেন তাদের হকটা আদায় করে দিতে, হুজুরের টাকা দিয়ে দিবেন। যারা অনেক আছে আপনারা প্রতিবেশী আশপাশের মানুষজন আপনার কাছেরই মানুষ কিন্তু তারা কুরবানি করেনি কিন্তু ইচ্ছে করে আপনার গরুর পাটা ধরেছে, আসলে এরকম অনেক মানুষ আছে, হয়তো বা তার মনে আকাঙ্ক্ষা ছিল যে আমার তো বাড়িতে লোকজন বেশি, একটু গোশত যদি আমার 1 কেজি 2 কেজি গোশত হয় আমরা আমাদের সন্তান সব খেতে পারবো। এই জন্য চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনাকে বলছি আপনি 5 কেজি গোশত তাকে দিয়ে দেন, যতটুকু পারেন একটুকরো হোক দুটুকরো হোক যতটুকু পারেন আপনি তার মজুরিটা দিয়ে দেবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। এই জন্য কাবিল যখন এটা বলল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যে বিধান নাজিল হলো যখন সে মানল না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি কাবিলের কুরবানি কবুল করি না, আমি তাদের কুরবানি কবুল করি যারা মুমিন, যারা ঈমানদার। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, যাদের মধ্যে তাকওয়া আছে কুরবানি কবুল করব তাদের, সুবহানাল্লাহ। চেষ্টা করবেন চিন্তা করুন কাদের ভিতরে তাকওয়া আছে কাদের ভিতরে নাই, এই যে তাকওয়ার চেষ্টা করুন, চেষ্টা করুন, খবরদার কুরবানি করবেন আপনি আপনার শুধু পশু কুরবানি দিয়ে ক্ষান্ত হবেন না, আপনি আপনার মনের পশুটাকে কুরবানি দেবেন। মনের পশু এক ভাই আরেক ভাই শত্রুতা আছে, দুই ভাই শত্রুতা আছে, বাবা ছেলে শত্রুতা আছে, পাড়া প্রতিবেশী মিলে শত্রুতা, চেষ্টা করবেন মনের যে পশুটা আছে এইটাকে আগে কুরবানি দিবেন, তাহলে কুরবানি আপনার কবুল করবেন কে? অনেক দিন থেকে কুরবানি করেন আপনার কুরবানি হক আদায় হয় না, এই জন্য চেষ্টা করবেন। এই ছোটখাটো ভুলগুলো আমি আবারও বলছি, আমি আবারও বলছি সমাজের মানুষের সম্মানিত ভাইরা, হয়তো বা আমি থাকি না কিন্তু খবরদার যারা কুরবানি করেন কুরবানির ভাগে সমাজের যে ভাগ এখান থেকে কুরবানি দাতা, কুরবানি দাতা যারা দাতা আছেন এই কুরবানির ভাগ সমাজের ভাগ থেকে কুরবানির দাতারা এক টুকরো গোশত নিতে পারবেন না, সাফ কথা, সাফ কথা। সমাজে যারা কমিটি বিরুদ্ধে মসজিদের কমিটি আপনারা এবার আপনাদের কাছে আমার করজোর অনুরোধ সব পথ দমন করবেন,
শক্ত হাতে দমন করবেন। যেহেতু সমাজে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকি, সমাজে সবার দুই টুকরো গোশত খাওয়ার হক আছে। এখন আপনি যে আপনি এই সমাজে দেখেন 20 জন মানুষ কোরবানি দিলেন আর 200 জন দিলেন না, এই 20 জন মানুষের 20টা ভাগ আপনি নিয়ে গেলেন। যদি 2 কেজি করে গোশত হয় কয় কেজি চলে যায়? 40 কেজি। যে 3 কেজি করে হয় তাহলে কয় কেজি যাচ্ছে? 60 কেজি যাচ্ছে। খবরদার এই কাজগুলো করবেন না। এই 60 কেজি গোশত 200 জন মানুষের কাছে বন্টন করে দিলে তারা হয়তো এক বেলা খেত, আপনার এই 60 কেজি গোশত বিতরণ হলে তারা 2 বেলা খেতে পারবে, তাদের মনটা খুশি হয়ে যাবে। আপনাদেরও কবুল কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।